জন্মের পর থেকে জমিদার বংশের শেষ চৌধুরীর আমি দেখে এসেছি, যার রক্ষিত এক নটির সন্তান আমি। ভাত দিতে পারে না বলে মেয়েরে নটি দলের কাছে বিক্রি করে দিয়ে যায়। বিক্রি করে দিয়ে যায় মেয়েরে। আজ তুমি জহর, বাপ ডাকতে আমার ক্ষীণ করো। আমি কিছু বলে দিই, সংসার ধর্ম করতে চায়নি যে লোক, তার কাছে বাপ ডাকা না ডাকা কি আসে যায়? এমন অনেক কিছু তারা ছড়ায় ছিটায় রাখছে আমাদের জন্য, সেইখানে তোমরা যাইতে পারো। দরকার পড়লে তোমরা তোমাদের ক্লাবের প্রেসিডেন্টের ফালায় রাখা বাড়ি দেয়া শুরু করতে পারো। প্রেসিডেন্ট সাহেব না হইতে কি হয়েছে? তুমি আমাদের সাথে চলো। চোখের সামনে সবসময় যা দেখা যায় তার সত্যাই কি সত্যি হয়? আমি তোমার অপেক্ষাতে বসেছিলাম। আমারও তো আর কারো জন্য অপেক্ষা করার নেই রবি। তোমার কেউ কিছু বলিছে? তাহলে তোমার থাকতে চাই। Thank you.
বেহাল কথা। কি করতেছিস তুই? ভাত খাবো, ভাত 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 চুরি করে খাইতে এসেছিলাম। তুমি তো আবার আমার ভাত খাইতে দাও না। তুমি ছেলে বলে দিয়ে মেয়েটারে জোর করে ধরে নিয়ে গেছো বাড়ি থেকে। কি বলতেছিস তুই? আমার কি কম চালাক ভাবিছো? আমি চুরি করে দিয়ে রেখেছি, কোথায় সে চাল লুকিয়ে রেখেছে। আর কি দেখেছিস তুই সেটা বল না। আমি দেখেছি তিন চারজন পলাইছে, মেয়েটারে জোর করে ধরে নিয়ে গেল। আমি একদম চিৎকার করিনি। আমি জানি তুমি এই কামটা করাই আছো। মরে ভাই, ঠিক কাজটা করেছি না? তোমারে হারাতে চাই না শতানন্দ। আমরা দুজন একসাথে থাকতে পারে বুঝি, লোকে অনেক কথা বলবে। তুমি যে আমার এখানে আসতেছ তার মুখে লোকের কম কথা হয়। কে বলেছে? কাঠের কাজ ছাড়া কিছু জানি না। তাও আবার আমি আসলে তুমি আসলে আমার কাছে কি চেয়েছিলে শতানন্দ? এতদিন পরেও জানতে চাচ্ছ কি চেয়েছিলাম আর কি চাই। সংশয়ে পড়েছো বৌদি? তাহলে যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু আঁকড়ে ধরতে চাচ্ছি। নমস্কার সদানন্দ বাবু, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। দেখি অবশ্য মাঝে মাঝে দূর থেকে, আসা যাওয়ার মধ্যে থাকেন তো সেজন্য ডিস্টার্ব নেই না। সুপ মারে গেলেন কেন? মুখে কুলু বাটেছেন নাকি? অন্য সময় হলে তো অনুকূলের গোষ্ঠী উদ্ধার করেন, তুই তু করি মুখে যা তাই বলেন, আজকে এমন কেন? নাটানি পুষ্প কুসুম আয় দেখে যা, দেখে যা বাঘের ল্যাস কাটা পড়লি কিরাম অবস্থায় দেখে যা।
বড় বাসা বাসায় দিল আপনি থানায় ডায়েরি করে এসেছে নটি দলের বিরুদ্ধে কতিপয় মাটি নেমেছে নটি দলেরই দোষ হয় সদানন্দ বাবু ধরেন বাবু এখন ডাকে হরারে ওরে সদানন্দ শালারে পা নাবার বেশি দিন ধৈর্য একটা তামাদি হয়ে যায় শালা সদানন্দ এ সদানন্দ হরারে শালা বেটা আগে রক্ত থানা থেকে ফিরলি বুঝি কারখানার নামে মামলা করলে দাদা কে বলেছে তোরে পুষ্প দেখ কুসুম তুই যখন কথা বলিস তখন কোনটা তোর কথা আর কোনটা শিখায় দেওয়ার কথা ঠিক বুঝতে পারি পুষ্প পুষ্প খুব হারামি মেয়ে তুই কিন্তু তারে বুঝতে পারবি না আমি যে তোমারও বুঝতে পারি না দাদা সেটাই বুঝি পুষ্প তোরে বুঝাই দিয়েছে তাই না কুসুম কসম খেয়ে বলছি কোনো কিছু লুকায় করিনি মাঝে মাঝে নিজের রাগ নিজেই সামাল দিতে পারিনি কিন্তু এটা তো বিশ্বাস করিস নিজের জন্য আমি কখনোই কিছু করিনি করেছি সবার জন্য নটি দলের জন্য দলটা কি তোরও রাগ শুন বুঝতে পারি না দাদা কেন জানি খুব ভয় হচ্ছে পুষ্প আমাকে যা বলে সব সত্যি মনে হয় কেন দাদা আমার মনে হয় তুমি না হলে পুষ্প আমাদের সবাইকে মারি ফেলে নিজেকে জিতাতে চাও কেন কেন দাদা শুধু বাসি থাকার জন্য এত কিছু করা তাহলে কেন আমাকে মারতে চাও দাদা কদিন গায়েব হয়েছে আমি চিন্তাও করতে পারি না নটরাজ অনুকূল চন্দ্রের এ কাজ সাথে না তাই সাবধান করে দিয়ে গেলাম অনুকূল চন্দ্রের বাপ আসলে পরেও পুষ্পর কিছু করতে পারবে না আর মাত্র দুদিন দাওয়ায় আসতেছে মাত্র
পাপ পাপ করে সঙ্গে সঙ্গে না। শুধু নটিতে কাজ হচ্ছে না রে বন্ধু, এখনো প্রেসিডেন্ট বাড়ির রাধুনি মাগিতে খুঁজতেছে। জীবনটা কি দেখিছো বন্ধু? আমার উপর মোবারক মিয়া, ওটা লুট করে খাতি যায়। মারে নিয়ে তোর নটি বানাতে চাইনি রে হারামের বাচ্চা।